2023 সালটি আইপিও বাজার বা প্রাথমিক বাজারের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বলে প্রমাণিত হয়েছে। কোম্পানিগুলি চলতি বছর এ পর্যন্ত মোট 48টি আইপিওর মাধ্যমে 44,677 কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে বেশিরভাগই মাঝারি আকারের এবং ছোট কোম্পানি। উপদেষ্টা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং এর একটি রিপোর্ট অনুসারে 2023 সালে ভারতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি আইপিও এসেছে। এর ফলে বাজার রেকর্ড উচ্চতা অর্জন করা সত্ত্বেও নিফটি সূচকের রিটার্ন আইপিও সূচকের তুলনায় কম। চালু হওয়া মোট 48টি আইপিওর মধ্যে 44টি তাদের ইস্যু প্রাইসের উপরে ট্রেড করছে, যেখানে মাত্র 4টি এর নিচেই লেনদেন করছে। এই 44টির মধ্যে 21টি আইপিও 50%-এর বেশি রিটার্ন দিচ্ছে এবং 9টি 100%-এর বেশি রিটার্ন দিচ্ছে। এর অর্থ তাদের মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল আইআরইডি এর আইপিও, যা মাত্র 11টি ট্রেডিং সেশনে 272% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে সবচেয়ে বড় আইপিও ছিল ম্যানকাইন্ড ফার্মা, যা মোট 4,326 কোটি টাকা সংগ্রহ করেছিল। নেক্সাস সিলেক্ট ট্রাস্ট আরইআইটি 3,200 কোটি টাকা এবং টাটা টেকনোলজিস 3,042.5 কোটি টাকা ঘরে তুলেছে। অন্যদিকে সবচেয়ে ছোট আইপিও ছিল উদয় শিবকুমার ইনফ্রার, এটি মাত্র 66 কোটি টাকা সংগ্রহ করেছিল। সুতরাং এখন প্রশ্ন হলো, আইপিও বাজারে গতি কিসের দ্বারা চালিত হচ্ছে? আইপিও বাজারের উৎসাহের জন্য বিভিন্ন সেক্টর যেমন ইন্ডাস্ট্রিয়াল পণ্য, কনজিউমার আইটেমস এবং রিটেল, ই কমার্স এবং টেকনোলজি কোম্পানিগুলিকে চিহ্নিত করা যেতে পারে। শক্তিশালী এবং পরিচালনায় দক্ষ কোম্পানিগুলি ধারাবাহিকভাবে বাজার থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। স্টক মার্কেট নতুন উচ্চতায় পৌঁছেছে এবং প্রাথমিক বাজার দ্রুত বাড়ছে। এসআইপির মাধ্যমে মাসিক 15,000 কোটি টাকার অনেক বেশি বিনিয়োগ, ফেডারেল রিজার্ভের কারণে সুদের হারের স্থিতিশীলতা এবং চীনের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ সহ বাজারে নানা উৎসাহের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। देखिए, इस समय आईपीओ में तेजी की सबसे बड़ी वजह है कि इंडियन इकोनॉमी की जो ग्रोथ है वो काफी अग्रेसिव तरीके से आगे बढ़ रही है और भारत सरकार जिस तरीके के डिसीजंस ले रही है उससे काफी हद तक प्राइवेट कंपनीज को काफी फायदा देखने को मिल रहा है और इसी वजह से जो भी आईपीओ यहाँ पर अच्छे आ रहे हैं और खासतौर से अगर देखा जाए तो ज्यादातर आईपीओ अपनी बैलेंस स्ट्रांग बैलेंस शीट की वजह से शेयर मार्केट की तेजी में भी लिस्ट कराने की कोशिश कर रहे थे, इसीलिए आईपीओ की परफॉर्मेंस यहाँ पर अच्छी रही है। मार्केट की ग्रोथ और उन कंपनियों के फंडामेंटल ज्यादा स्ट्रांग है जिसकी वजह से ये रिटर्न आपको देखने को मिले हैं, या फिर ये कहें कि उन कंपनीज के फंडामेंटल स्ट्रांग होने की वजह से ही ज्यादातर कंपनियों की सक्सेसफुल लिस्टिंग हुई है और अच्छे गेन्स यहाँ पर इन्वेस्टर ने पाए। এখন আইপিও বাজার থেকে খুচরো এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হয়েছে তা বোঝা যাক। 2023 সালে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী বা এফপিআই গুলি আইপিওতে মোট 8,567 কোটি টাকা বিনিয়োগ করেছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডগুলি 6,381 কোটি টাকা বিনিয়োগ করেছে। যদিও মিউচুয়াল ফান্ডগুলি গত কয়েক বছরে অ্যাঙ্কর বিনিয়োগকারী হিসেবে ধারাবাহিকভাবে এফপিআই এর থেকে বেশি বিনিয়োগ করেছে, তবুও 2023 সালে মিউচুয়াল ফান্ডগুলি এফপিআই এর 4,787 কোটি টাকার তুলনায় 5,067 কোটি টাকা বিনিয়োগ করেছে। অ্যাঙ্কর ইনভেস্টররা সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আইপিও খোলার একদিন আগে সাবস্ক্রাইব করে, এক মাসের লক ইন পিরিয়ডের সঙ্গে পুরো টাকা অগ্রিম পরিশোধ করে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা জাগায়। 2022 সালে মিউচুয়াল ফান্ডগুলি এফপিআই গুলিকে ছাড়িয়ে আইপিও বাজারে মোট 13,300 কোটি টাকা বিনিয়োগ করেছে। অ্যাঙ্কর বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডগুলি 2022 সালে 9,028 কোটি টাকা বিনিয়োগ করেছে, যা এফপিআই এর মোট 7,105 কোটি টাকার বিনিয়োগের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, অর্থনীতিতে স্থিতিশীলতা এবং বৃদ্ধির সম্ভাবনা বিবেচনা করে এফপিআইগুলি স্থিতিশীল ব্যবসায়িক মডেল সহ কোম্পানিগুলিতে বিনিয়োগ করেছে। বাজারের ঊর্ধ্বগতি প্রাথমিক বাজারে খুচরো বিনিয়োগকারীদেরও উপকৃত করেছে। তাহলে প্রশ্ন হলো, কতদিন চলবে বাজারের এই উচ্ছ্বাস? আইপিও বাজারের পাইপলাইনের অবস্থাই বা কী? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই প্রবণতা আগামী বছরের এপ্রিল থেকে মে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 2022 সালের তুলনায় এই বছর আইপিওগুলির চাহিদা আরও জোরালো রয়েছে।
বিশ্লেষকরা এও মনে করেন যে অনুকূল মূল্যায়ন মুনাফা এবং বৃদ্ধির সম্ভাবনার সঙ্গে বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক, যা কোম্পানিগুলিকে আইপিও আনতে উৎসাহিত করতে পারে। শুধুমাত্র 2023 সালে তৃতীয় ত্রৈমাসিকে 25টিরও বেশি কোম্পানি আইপিওর মাধ্যমে ফান্ড সংগ্রহের জন্য সেবির কাছে আবেদন জমা দিয়েছে। বর্তমানে প্রায় 30টি কোম্পানি আইপিওর জন্য সেবি থেকে অনুমোদন পেয়েছে, তাই পাইপলাইন বেশ শক্তিশালী। সার্বিকভাবে আইপিও বাজারে উচ্ছ্বাস বেশ মজবুত এবং এটি সাধারণ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলেই আশা করা হচ্ছে। এর মানে এই নয় যে প্রত্যেকটি আইপিওতে চোখ বুজে বিনিয়োগ করা উচিত। ভালো বৃদ্ধির সম্ভাবনা, লাভজনকতা এবং শক্তিশালী ম্যানেজমেন্ট সহ কোম্পানিগুলির আইপিওতে বিনিয়োগ করাই যুক্তিযুক্ত।